খালেদা জিয়াকে পায়ে শিকল পরিয়ে ছয় মাস পর পর মুক্তির নাটক করছে, তিনি যেন রাজনীতি করতে না পারেন। আমি আমার ভোটের অধিকার চাই, আমরা ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, আগামীতে সরকার গঠন করতে চাই। এটি কোনো বেআইনি কথা না, এইটা কোনো অন্যায় কথা না, কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্য এই কথা বলার কারণে গত কয়েক মাসে প্রায় 30 জন বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য বিরোধী দলের নেতা কর্মীকে জেলে নেওয়া হয়েছে, একের পর এক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের পরিবারকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমাদের মতো যদি একটি উদীয়মান ছোট সংগঠনকে সরকার এতভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করতে পারে, বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে গত 14 বছরে কি করেছে আপনারা দেখেছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ পথে যাচ্ছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে তো মেরে ফেলেছে, হত্যা করেছে তাকে, এটা জুডিশিয়াল কিলিং, আমি ডাক্তার রফিদিত হত্যা করেছে তাকে। আজকে তার মতো একজন ব্যক্তি জামাত না বিএনপি না বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে তার জ্ঞানের পাণ্ডিত্য কোরআনের খাদেম হিসেবে তাকে সম্মান করে, সেই লোক যদি জামাত করে করুক না, সমস্যা কি? স্বাধীন দেশে কেউ জামাত করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, সিপিবি করবে, প্রত্যেক নাগরিকের সভা সমাবেশ করার অধিকার আছে, রাজনীতি সংগঠন করার অধিকার আছে, তারা করছে। সেই লোকটাকে রাজাকার সাজিয়ে শেষ পর্যন্ত মেরে ফেললো তার জনপ্রিয়তার কারণে। একইভাবে আজকে খালেদা জিয়াকে পায়ে শিকল পরিয়ে ছয় মাস পর পর মুক্তির নাটক করছে, তিনি যেন রাজনীতি করতে না পারেন। আজকের এই আন্দোলনে যদি খালেদা জিয়া রাজপথে থাকত, এই আন্দোলন আরো তুঙ্গে উঠে যেত, কাজী সরকার সেটা বুঝে, তাই এই অসুস্থ বয়স্ক মহিলা সাবেক প্রধানমন্ত্রী তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। উন্নয়নের কথা বলেছে, উন্নয়ন তো আমরা দেখেছি, এমন উন্নয়ন করেছেন 2 ঘন্টার বৃষ্টিপাতে ঢাকা বুড়ি গঙ্গা হয়ে যায়, রাস্তায় হাঁটা যায় না, গাড়ি চলে না, মানুষ চলে না, এমন উন্নয়ন করছেন, মাটির নিচ দিয়েও তার যায়, পাইপ যায়, উপর দিয়ে মরণ ফাঁদ তৈরি হয়। এই বিদ্যুতের মরণ ফাঁদে গতকালকে একটি পরিবারের 3 জন সহ 4টি প্রাণ ঝরে গেল। উন্নয়নের কৃতিত্ব নিচ্ছ তোমরা, তাহলে এই যে উন্নয়নের মরণ ফাঁদ, এর দায় নিবা না, দায় তোমাদের নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বারবার ওয়ার্নিং দিচ্ছে, যদি তুমি এই স্বৈরাচারী মনোভাব পরিহার না করো, দেশের মানুষের গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে না যাও, আমরা তোমাদের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। ইউরোপীয় ইউনিয়ন বলছে আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে না, কারণ নির্বাচনের পরিবেশ নাই, বিরোধী দলের সভা সমাবেশ যেখানেই সেখানেই কখনো পুলিশ দিয়ে, কখনো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ দিয়ে হামলা মামলা করে রক্তাক্ত করে গ্রেপ্তার করে হুলস্থুল কাণ্ড করে দেয়। কাজে আমরা শ্রমিক ছাত্র প্রশাসন সকলকে বলবো, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে জনগণের পাশে এসে দাঁড়ান। আমাদের আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, আমাদের ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকারের যে সমস্ত নেতৃবৃন্দ বন্দি আছে, আলেম ওলামা বেগম খালেদা জিয়া মামুনুল হক জামাতের সহ সকল নেতা কর্মীকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অক্টোবরে পার্লামেন্ট অধিবেশন আছে, এই পার্লামেন্ট অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে জনগণকে স্বস্তি দিন।